বিশ্বজুড়ে রূপসী বাংলা। আসসালামু আলাইকুম, রূপসী বাংলা টিভির প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জাকির হোসেন। নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে জনসচেতনতামূলক বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন নওগাঁ প্রতিনিধি কামালউদ্দিন টগরের পাঠানো প্রতিবেদনে। নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে মাদক জুয়া ইপটিজিং, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, নারী নির্যাতন, বাল্য বিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহসানগঞ্জ স্টেশন মাস্টার সুব্রত কুমার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এএসপি পাকশি, রেলওয়ে সার্কেল মোহাম্মদ ফিরোজ আহমেদ, সান্তাহার থানার এসআই নরেশ চন্দ্র দাস, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামালউদ্দিন টগর, আহসানগঞ্জ স্টেশন মাস্টার সুব্রত কুমার, ভোপাড়া ইউপি সদস্য মোহাম্মদ সাইদুর রহমান কাজী মামুন প্রমুখ। মত বিনিময় সভায় প্রধান অতিথি বলেন, মাদক জুয়া, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ইপটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি। যাই হোক, আমি আপনার ওয়েবসাইট হিসাবে আবার আমি রিপিট করছি, বিশেষ করে আপনার মাদক বহনের বিষয়টা আপনারা দেখবেন। আপনার এখানে যদি এরকম কিছু মাদক বহনকারী যদি আপনার কোনো সন্ধান দিতে পান, আমাদের কাছে আপনার সংবাদ দেবেন, অথবা আপনার আপনার ধরাই দেবেন। আপনার পাথরের নিক্ষেপের কুফল এগুলো বললে তারা একটু সচেতন হবে। পাথর নিক্ষেপ না, আপনার মাদকের বিষয়ে এই জিনিসগুলো আমরা আমরা তো ঘরে ঘরে যেয়ে বলতে পারবো না, আপনাদের মাধ্যমে তারা পৌঁছবে। এলাকাবাসী, আপনারা যখন ট্রেনে উঠবেন আপনারা খুব নিরাপদের সঙ্গে উঠবেন, তাড়াহুড়া করে উঠবেন না, যাতে অ্যাক্সিডেন্ট হয়। একটা দুর্ঘটনায় একটা পরিবার সারা জীবনের জন্য চান্দা। মাদক হয়তো একজন খাচ্ছে, তার চেয়ে বেশি অপরাধ যে বেচতেছে, তো এরকম কেউ যদি কোনো তথ্য পান তাহলে সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ মহোদয়কে জানাবেন। হ্যাঁ, এবং হচ্ছে দরকার হলে প্রয়োজনে 999 ফোন করবেন, কোনো টাকা পয়সাও খরচ হবে না, দিয়ে তথ্য দিবেন যে হ্যাঁ আপনি দেশপ্রেমের আপনার অন্তত ভূমিকা থাকবে। এতক্ষণ রূপসী বাংলা টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।